অগ্নিকাণ্ডে ভস্মীভূত রান্নাঘর ক্ষয়ক্ষতি প্রায় 80,000 টাকা। ঘটনা বিলুনিয়া থানাধীন চিত্তামারা বৈষ্ণবপাড়া এলাকায়। দিন দুপুরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ঘর, ক্ষয়ক্ষতি প্রায় 80,000 টাকা। ঘটনা বিলুনিয়া থানাধীন চিত্তামারার বৈষ্ণবপাড়া এলাকার স্বপন দাসের বাড়িতে। সোমবার সকাল প্রায় 11:30 হঠাৎ করেই স্বপনবাবুর রান্নাঘরে আগুনের শিখা দেখতে পান এলাকাবাসী। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন, নিমিষেই আগুনের করাল গ্রাসে চলে যায় গোটা ঘরদোর। এলাকাবাসীর জোর চেষ্টা চালায় আগুন নিয়ন্ত্রণে আনার, ততক্ষণে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল ইঞ্জিন। পরে এলাকাবাসী ও দমকল বাহিনীর যৌথ প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। স্বপনবাবুর অনুমান, গ্যাস থেকেই সূত্রপাত হতে পারে আগুনের। স্যার, আমরা ওই কাকাটা মারা গেছে সাত দিনে শালি আবুর মা গেছে নুরুচর খেয়ে উড়াইতো। তো শালি আটা আটা আমরা আলাইছি অনেক সানো করি না, এর মধ্যে দেখি যে সারের দিকে শিক্ষক দিছে রে কত সমন্বয় করে একটা আগুন লাগছে। আগুন দুনিয়ায় দেখি যে আধা আধি মোটামুটি জল আরম্ভ হয়েছে। তবে এলাকাবাসীর বক্তব্য, দমকল বাহিনী একটু তৎপরতার সাথে কাজ করলে আগুনের করাল গ্রাস থেকে রক্ষা করা যেত ঘরটি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।